নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে পম্বুতুকে একটু স্নান করিয়ে দেবো। অনেক দিন হয়ে গেছে পম্বুতুর চানটা করানো হচ্ছে না, তাই আজকে ভাবলাম ওদের একটু চান করিয়ে দিই, আর সাথে তোমাদের পম্বুতুর সম্বন্ধে একটু গল্প করব। তোমরা অনেকেই বলেছো পম্বুতু কীভাবে আমাদের বাড়িতে এসেছে, তাই আর কি ভাবলাম আজকে চান করাতে করাতে তোমাদের সাথে আর কি গল্পটা বলি। আর আমি এটা আলাদা করে ভয়েস দিয়ে গল্পটা বলছি, কেননা আমি তো আর মাইক ব্যবহার করি না। আমি যদি চান করাতে করাতে তোমাদের গল্পটা বলি তাহলে তোমরা শুনতে পাবে না, তাই আর কি আমি আলাদা করে ভয়েস দিয়ে তোমাদের গল্পটা বলছি। আমরা সত্যি কথা বলতে অনেকই মধ্যবিত্ত ফ্যামিলি বললেও হয়তো অনেকটা বেশি হয়ে যাবে, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির চাইতেও অনেকটা নিচে। ওর বাবা দিনমজুর করে আমাদের সংসার চলে, তার মধ্যে দুই মেয়ের পড়াশুনো আছে, নিজেদের খাওয়া খরচা আছে। তাও মেয়েদের শখ ছিল ছোটবেলা থেকেই যে ওরা বাড়িতে পেট পুষবে। এবার আমার সত্যি কথা বলতে একদম ইচ্ছা ছিল না যে আমি বাড়িতে কোনো কুকুর আনবো। এবার মেয়ে দুটো যত দিন যাচ্ছে তত আর কি ওরা একটাই কথা যে আমরা পম্বুতুর আর কি, ওই পম্বুতুর আগে ভাবতো আর কি, সবসময় মোবাইলে ওই পেট মার্কেটের ভিডিওগুলো দেখতো আর আমার সামনে নিয়ে এসে বলতো, মা দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, এরকম বলতো। আর আমি তো বলতাম এই এইগুলো পোষার মতন আমাদের সামর্থ্য নেই, আমি এইগুলো কোনো দিনই পুষবো না। আর আমি একটা কথাই ওদের বলতাম, পুষতে হলে আমি গরু পুষবো, তাও আমি কুকুর পুষবো না, এই বলে ওদের আমি চুপ করিয়ে রাখতাম। তারপরে যখন ওই বড় মেয়েটা বড় হলো, স্কুলে যখন ভর্তি হয়েছে, এবার আমরা হচ্ছে কি শিডিউল কাস্টের একটা টাকা পাই স্কুল থেকে, আমিও পেতাম। আর আমি যে এখানে বিয়ে হয়েছে, ওর বাবারাও হচ্ছে গিয়ে বাবার ফ্যামিলিও শিডিউল কাস্টের, তাই ওই আমার বড় মেয়ে ছোট মেয়ে দুজনারই শিডিউল কাস্টের একটা স্কলারশিপ পাই স্কুল থেকে। তাই ও যখন ইলেভেনে উঠলো তখন আর কি ইলেভেনে অনেকটা টাকা দেয় আর কি, স্কলারশিপের টাকাটা একটু বেশি দেয়, 5,000-এর মতন দেয়। এবার তখন সেই বড় মেয়ের যখন শিডিউল কাস্টের টাকাটা ঢুকলো, তখন বড় মেয়ে কী করলো আমাকে জানালো না যে ওর শিডিউল কাস্টের টাকা ঢুকেছে। সাথে সাথে বন্ধুদের পরামর্শে আর কি কোথায় পাওয়া যায়, পেট মার্কেটে তো আর ও যেতে পারবে না, তাই আর কি খোঁজ নিয়েছে ভেতরে ভেতরে। এবার বাড়ির কাছে একজন ছিল, সে আর কি হচ্ছে গিয়ে ওই কুকুর বাড়িতে অনেক বিট করাতো, সেই লোক আর কি, বাড়িতে ওনার অনেক কুকুর ছিল, তাকে বলে সে আর কি একটা বাচ্চা এনে দেয়, মানে ওই পমকে এনে দেয়। যখন ও বাড়িতে নিয়ে আসে তখন একটা চাদরের মধ্যে 1 বিঘাতের সাইজ ছিল পম, বিশ্বাস করবে না এত ছোট। আমি তখন বসে বসে আমি একটা হাতের কাজ করতাম, তখন ঘরে বসে ওই রাখিগুলো হয়, ওই রাখিগুলো আমি নিজে করতাম, আবার লোক দিয়েও করাতাম। তা আমি ঘরে বসে খাটের উপরে ওই তুলে বেঁধে রাখিগুলো করছিলাম, এর মধ্যে ও নিয়ে এসে আমার কোলের মধ্যে পমকে চাদরে ভরে দিয়ে দেয়। আমি কি এইটা খুলে দেখি একটা কুকুরের বাচ্চা, হ্যাঁ 40 দিন বয়স তখন পমের, আর ঠিক 1 বিঘাতের সাইজ। আমি দেখে ভয় পেয়ে যাই পমকে, যে তুই কি নিয়ে এসছিস এইটা, এবার নিয়ে এসছে, এবার তো আর ফেলেও তো দেওয়া যায় না, এমনি নিজেদের চলে না, তার মধ্যে কুকুরের বাচ্চা, এবার ভাবো কি অবস্থা আমার। যাই হোক, এবার মেয়ে তো এনে নিয়েছে, অতগুলো টাকা দিয়ে কিনেও নিয়েছে, হেভি আফসোস হচ্ছিল আমার যে কি করলি তুই স্কলারশিপের টাকাটা পেয়ে। এই করে পম আমাদের বাড়িতে আসলো ফার্স্ট। এবার পমকে যখন বাড়িতে নিয়ে আসলো, সাথে আবার বললো সবাই যে আর কি যে দিয়েছে যে ওই স্টার্টার স্যারালাক্স, আর হচ্ছে একটু কদিন গেলে ড্রুলসটা খাওয়ানো যাবে, তাই ও সঙ্গে করে ওই স্যারালাক্স আর স্টার্টার আর একটা মানে 6.5 কেজি ড্রুলসের ড্রাম অনলাইনে অর্ডার দিয়েছিল, ওই খাবারগুলো আর কি কদিনের মতন হচ্ছে গিয়ে পম খেয়েছিল স্যারালাক্স কটা প্যাকেট, তারপরে হচ্ছে গিয়ে খাওয়ালাম স্টার্টার। সেই স্টার্টারটা খাওয়ানো যাচ্ছিল, খাওয়াতেই পারছিলাম না। তারপরে যাই হোক, অনলাইনে ও একটা ড্রুলসের অর্ডার দিল, সেই 6.5 কেজি ড্রাম একটা পুরো অর্ডার দিয়েছে, যে পরে যদি মায়ের কিনতে অসুবিধা হয় আর যদি বকে, তাই মেয়ে আবার ওই ড্রুলসের একটা বালতি পুরো একদম অনলাইনে অ্যামাজন থেকে কিনলো।
কেনার পর সেই তো আর ডুলস তো আর পম খাচ্ছে না, সব নষ্ট করছে, যে কটা বার করছি ভিজাচ্ছি আর খাচ্ছে না, ফেলে দিতে হচ্ছে, কিরকম গায়ে লাগে। তারপর সেই নিয়ে গেলাম পমকে ডাক্তার দেখাতে, সেই ডাক্তার দেখে বলল ওকে ভাত খাওয়ানো ধরো। তারপর থেকে অল্প অল্প করে ভাত দিতাম, সেই ভাত খাওয়ানোই যাচ্ছে না। তারপরে সেই মাংসের ওই মেটেগুলো হয় সেগুলো সিদ্ধ করে উপর দিয়ে যদি ছড়িয়ে দিতাম তাহলে ওই মেটেটাই খেতো, অথচ ভাতগুলো খেতো না। ডুলস হাফ কেজির মতন ডুলস পুরো নষ্ট করে ফেলে দিতে হলো। এইবার যাই হোক, এনে ফেলেছে, এখন কিছু করার নেই। এইবার হয়েছে কি, দুই মেয়ে তো, এবার একা পম, দুজনে মিলে ওইটাকে নিয়ে সারাদিন বলে আমি এনেছি আমার কাছে থাকবে, ও আমার কাছে থাকবে, ছোটটাকে ধরতেই দিচ্ছে না। তার মধ্যে ওই রকম পম এত জিনিস নষ্ট করছে, তাই দেখে এবার ভাবলাম যদি আরেকটা থাকে তাহলে যদি দেখা দেখি খায়। সত্যি তাই হলো। তারপরে সেই লাস্টে আমি আমার যে হাতের কাজটা করতাম, কটা টাকা জমানো ছিল, দিয়ে তারপরে ভাবলাম, আর পম একা একা থাকছিল তো কান্না করতো, একা একা থাকতেও পারতো না, তাই ভাবলাম যে আর একটা বাচ্চা তাহলে নিয়ে আসি, নিয়ে আসলে পমেরও ভালো লাগবে, হয়তো দেখা দেখি খাবে। আর সত্যি তাই হলো। তার পমকে এনেছি, তার ঠিক এক মাসের পর, এক মাস হয়ে গেছে, তখন আমরা আরেকজনের সঙ্গে যোগাযোগ করলাম, সে বলল যে হ্যাঁ হয়তো আর একটা বাচ্চা হলে হয়তো খাবে, একা একা থাকতে চাইছে না। তারপরে সেই ভুতুকে তারপরে ভুতুকে যখন বাড়িতে আনলাম, সে এক আরাক কাণ্ড, যার কাছ থেকে নিয়েছি সে ছবিতে দেখিয়েছে একরকম, দিয়ে গেছে বাচ্চাটা আরাক রকম। মানে বাড়িতে আসার পর যেই বাড়ি থেকে উনি বেরিয়ে গেল, সাথে সাথে সব মানে কি বলবো, রাতের মধ্যে এত বমি করা শুরু করে দিল ভুতু, যে মানে আমাদের রাতের ঘুম উড়ে গেল, যে 7,500 টাকা দিয়ে আমি যে বাচ্চাটা কিনলাম দেখে মনে হচ্ছে রাতেই মারা যাবে, কল করছি কল ধরছে না। তারপরে সারাক্ষণ কল করার পর পরের দিন সকালবেলায় যখন ভুতু আধমরা হয়ে যাচ্ছে তখন কলটা ধরলো, ধরে সেই আমাদের উপরে দোষ দিচ্ছে যে আমরা কি খাইয়ে দিয়েছি যার জন্য ও বমি করছে, অথচ কিচ্ছু না, একটা অসুস্থ বাচ্চা আমাদের দিয়ে, আমরা যেহেতু কুকুর সম্বন্ধে কিছু জানতাম না, সে আর কি আর দায়িত্ব নিতে চাইছে না। তারপরে অনেক হাত থেকে পা ধরার মতন পরিস্থিতি হয়ে যাওয়ার পর তখন সে বলল, সে নিজেও একটু চিকিৎসা করলো একদিনের মতন, দেখলো যে তাতেও বমি কমছে না, আবার বাচ্চাটা মারা যাওয়ার পর্যায়ে চলে এসছে, তখন ও একটা মানে যে কুকুরটা দিয়েছিল সে একটা ডাক্তারের নাম্বার দিল, সেই নাম্বারে ফোন করে তার বাড়িতে গেলাম, সেই মগরা কল্যাণী হসপিটালের তিনি প্রফেসর, সেইখানে গিয়ে সেই ডাক্তার তো বলেই দিয়েছিল যে বাঁচানো যাবে না, এখনো পর্যন্ত এই একে বলেছে তোমাদের 40 দিন, কিন্তু এর 40 দিন বয়স না, এ মায়ের দুধ ছাড়া অন্য কিছু খেতে পারবে না। কিন্তু যাই হোক, সেই ডাক্তারের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে তা উনি একটা ইঞ্জেকশান লিখে দিল, 5 দিন পুরো টানা না খাইয়ে রেখে তারপরে সেই ইঞ্জেকশান চললো ওই 35 দিনের বাচ্চা। তারপরে যে ভুতু সুস্থ হলো ওই ডাক্তার দেখিয়ে, বিশ্বাস করো আজ পর্যন্ত আমাদের ওদের পিছনে 1 টাকাও খরচা করতে হয় না। আর সেই থেকে পম ভুতুকে যে আমরা ওই স্টার্টার ডুলস কিচ্ছু খাওয়াতে পারিনি, ওই ডাক্তারই বলেছিল যে কিচ্ছু খাওয়াতে হবে না, তোমরা যা খাবে সেটাই ওদের হলুদ দিয়ে সিদ্ধ করে খাবে, তাহলে ওরা বড় হয়েও সেটাতে অভ্যস্ত থাকবে। আর ঠিক তাই হয়েছে, আজ পর্যন্ত আমাদের পম্বুতু সপ্তাহে 1 দিন মাংস খায় আর 6 দিন সবজি খায়। ওদের চানটা করানো হয়ে গেছে, এই দেখো ঘরে নিয়ে এসছি, কেমন করছে ভুতু। আর ভুতু এতটাই অ্যাক্টিভ হচ্ছে গিয়ে ওই ডাক্তারকে দেখানোর পর থেকে, ওই ডাক্তারই বলেছে তোমরা ঘরে যা খাবে তাই খাওয়াবে, তাতেই কুকুর অনেক সুস্থ থাকবে, এটা ওটা খাইয়ে আরও বরঞ্চ সহ্য করতে না পারলে ওদের শরীরটা খারাপ হবে। আর ভুতুর ওই বমির কারণটাই হয়েছিল যে আমরা ওকে খাইয়ে দিয়েছিলাম, স্টার্টার খাইয়েছিলাম, কিন্তু ওইটা ও যে 40 দিনের বাচ্চা ছিল না সেইটা তো আমরা জানতাম না, তা যাই হোক এবার একটা ভুল হয়ে গেছিলো। আর ডাক্তার সেই থেকেই বলেছিল, হ্যাঁ ডাক্তারটার নাম হচ্ছে গিয়ে তপন মণ্ডল, তিনি কল্যাণী হসপিটালের প্রফেসর ছিলেন, এখনও আছেন, তা এখনও পর্যন্ত ওদের যদি কোনো শরীর খারাপ হয় আমরা ওই ওনার কাছেই গিয়ে দেখাই। আর সত্যি কথা বলতে ভুতুর যে মরার হাত থেকে বেঁচে এসছে সেই ডাক্তারের দয়াতেই, ডাক্তারই ভুতুকে দ্বিতীয়বার জন্ম
জন্মদান করেছে হিসাব মতন। আর আজকে সেই থেকে ভূতু যে পমের চাইতেও বেশি অ্যাক্টিভ। আর সত্যি কথা বলতে পম যে আমাদের বাড়িতে এসে এত খাবার দাবার নিয়ে ঝামেলা করতো, মানে ভূতু আসার পর যেই দেখতো ভূতুকে আমরা যা দিচ্ছি ভূতু তাই খাচ্ছে, দেখা দেখি তারপরে লাস্টে পমও খাওয়া শুরু করলো। নাহলে আমাদের পম কিন্তু অনেক জ্বালাতন করেছে খাওয়া নিয়ে এক মাসের মতন, আমার অনেক পয়সা নষ্ট করেছে। ভাবো আমরা এত মানে কি বলবো কষ্ট করে সংসার চালাই, সেই পরিবারে যদি এরকম একটা কুকুরের বাচ্চা নিয়ে এরকম যদি আমাদের পয়সা নষ্ট হয় কতটা কষ্ট হয় ভাবো তো। কিন্তু এই ভূতু আনার পর পুরো পম পাল্টে গেল, ভূতুকে যা দিচ্ছি ভূতু নেচে নেচে খেয়ে নিচ্ছে। আর সেই থেকে ভূতু যদি কোনো একবেলা যদি ভূতুকে যদি কোনো খাবার দেওয়া না হয়, তা ভূতুর মনে হয় সেই ছোটোবেলার সিনটা মনে আছে, যেহেতু 5 দিন না খেয়েছিল না, ও সেই না খেয়ে থাকার মর্মতাটা ভূতু এখনও ভুলতে পারেনি হয়তো। আর যেহেতু ভূতু খায়, এবার দেখে যে ভূতু যেহেতু ওটা খেয়ে নিয়েছে, এবার আর তো অন্য কিছু দেবে না, সেই দেখা দেখি পমও সব খেয়ে নেয়। এখনও মাঝে মধ্যে নাটক করে, নাটক করে না বলবো না, অনেক কিছু দেওয়া যদি 2-3 দিন এক নাগারে কোনো কিছু যদি দেওয়া হয় তাহলে কিন্তু পমবাবু আমাদের কিচ্ছু খায় না, কিন্তু ভূতু সব খেয়ে নেয়। পমের কিন্তু অনেক নাটক আছে, এখন তো ওই ভূতুর দেখা দেখি অনেক শুধরে গেছে, নাহলে কিন্তু ভূতু ওকে পমকে কিন্তু ভূতুই সোজা করে দিয়েছে, অনেক খাওয়া নিয়ে নাটক করতো পম। এইবার তোমরা দেখতেই পাও যেহেতু আমি 6 মাসের প্রায় 7 মাসের মতন হয়ে গেছে আমি তোমাদের ভিডিও করে দেখাই ওদের, সেইটাই তোমরা দেখতে পাচ্ছ যে ওরা কীরকম খায়। অনেক কিছু নষ্ট করার পর আমরা এই ঘরের খাবার শুরু করেছি ওদের, আর সেই থেকে ওরা অনেকটাই ভালোই আছে ঘরের খাবার খেয়ে। এরপরেও সেদিনকেও যে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, ওখানেও তো ডাক্তারবাবু বললেন শুনলে তোমরা যে ঘরের খাবার খেয়ে যদি ওরা সুস্থ থাকে তাহলে ডগ ফুড খাওয়ানোর কোনো দরকার নেই। আসলে ডগ ফুডটা খাওয়ানো হয় না, ওরা অনেক নষ্ট করেছে, সেই থেকে আর খাওয়ানো হয় না, এখন ঘরের খাবার খায়। আর সপ্তাহে 1 দিন মাংস, কোনো কোনো সময় সপ্তাহে 2 দিন মাংস, এর থেকে বেশি না, ডিমটা কম খাওয়ানো হয়। এই পর্যন্তই, এবার বলে দিলাম তোমাদের পমভূতু সম্বন্ধে অনেকেরই জানার ইচ্ছা ছিল, তোমাদের জানিয়ে দিলাম। এবার প্রতিদিন তো তোমরা দেখতেই পাও পমভূতুর ডেলি ব্লগ, আমি চেষ্টা করি প্রতিদিনই ওদের ব্লগ ছাড়ার। আয় ভূতু, ডাল সিদ্ধ আর টক দই দিয়ে মেখে দিলাম, যে চান করিয়ে দিয়েছি, একদম শুকিয়ে গেছে, পাখার তলায় ছিল আর ছিঁড়ে দিয়েছি, একদম পুরো ঠিক হয়ে গেছে পশমগুলো। দেখো বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে আজকে, 4-5 দিন পর বৃষ্টিটা হলো, এত জোরে বৃষ্টি হচ্ছে যে ধোয়া হয়ে গেছে বৃষ্টির ছাটে, মানে এত জোরে বৃষ্টি হবে আমি ভাবিও নি। 4টে বাজে সবে, ওর বাবা এখনো কাজ থেকে আসেনি, এবার আজকে যে আসবে পুরো একদম ভিজে যাবে আসবে যখন। 4:15 হয়েছে আর নেমেছে এমন জোরে বৃষ্টিটা, পুরো একদম চারিদিকে ধোয়া ধোয়া লাগছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে, খুব জোরে। আর এই দুটো দেখো, এই দেখো বসে আছে, বাবা এখনো ঢোকেনি, বাবা আসবে পুরো একদম ভিজে, একদম ভিজে যাবে আজকে যখন আসবে, এত জোরে বৃষ্টি হচ্ছে বাবা, একদম মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, এত জোরে বৃষ্টি হচ্ছে, ধোয়া ধোয়া চারিদিকে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে। চার পাঁচ দিন টানা কোনো বৃষ্টি ছিল না, মেঘ করেছিল, আজকে বৃষ্টিটা হলো, আর যা গরম বেড়েছিল, এরকম বৃষ্টি না হলে সত্যি সহ্য করা যাচ্ছিল না, এত গরম হচ্ছিল, বৃষ্টিটা হয়ে যেন মনে হচ্ছে দেখেও শান্তি লাগছে এখন।
ঘরের ভেতরটা গরম হয়ে গেছে, সে দুপুরে এই দুটোতেও ঘুমাতে পারছিল না। বদ্দি ভাই এখনো শুয়ে আছে, ওদের দুটোকে নিয়ে আমি বেরিয়ে আসলাম। আরে দেখো সারা দিন শুধু কি যে করে, কি করছিস তুই? ওইটা হ্যাঁ কি খাবি? এখনো মিষ্টি খাবে। আর ওরা বসে বসে দেখছে ওর কিচ্ছু, ও কি করছে ও দেখছে ওরা। বাবা এখন একটু মনে হলো কমলো। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিও দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে।